ঈদের পর দিনও ঢাকা ছাড়ছে মানুষ। লকডাউন কতটা কড়াকড়ি হয় সেই ভাবনা থেকেই এবারে যাত্রা, বলছেন যাত্রীরা। যাত্রীদের লম্বা লাইন, ট্রেনে ওঠার তারা দেখে বোঝার উপায় নেই, ঈদের আগে নাকি পরের এই যাত্রা। ঈদের পর দিন কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের এমন ভিড়, এরা সবাই ঢাকার বাইরে যাচ্ছেন। অনেকেই ঈদের দিন বাড়তি আয়ের জন্য রাজধানীতে থেকেছেন, আবার কেউ বা দুর্ভোগের ঈদ যাত্রা এড়াতে একদিন পর যাত্রা করছেন। তবে দুর্ভোগ কমল কই, করোনার সতর্কতাই বা থাকছে কোথায়? ঈদের দিনে আসছিলাম, মনে করেন গরু মুরু কাটছি, এখন ঈদের পর সামনে লকডাউন দিছে, এলাকায় চলে যেতেছি। এক মাস যদি লকডাউন দেয় এক মাস কি খাবো বলেন? দেশ গ্রামে গেলে তাও কাকা কাকি নানা নানি আছে, ওনাদের কাছে খেতে পারবো। যাত্রীদের বাড়তি চাপ সদরঘাটের লঞ্চ টার্মিনালেও। ঢাকায় ফেরা লঞ্চগুলো খানিক বিরতির পর আবার ছুটছে গন্তব্যে। লঞ্চের জন্য যাত্রীদের অপেক্ষার প্রহর গুনতেও দেখা যায়। কালকে থেকে কঠোর লকডাউন, সেনাবাহিনী মাঠে থাকবো, তাহলে সেখানে আমরা সাধারণ মানুষ থেকে কি করবো? ঢাকা শহর থাকা তা খাওয়ার ব্যবস্থা না, এই জন্য গ্রামে যাইতেই হচ্ছে, জ্যাম ঠেলেও যাইতে হবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।